গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো, সুস্থ আছো, সেফ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে হলো শুক্রবার, শুক্রবারের সকাল, এখন বাজে পুরো 5:30 বাজে। আর আমি উঠে পড়েছি, উঠিয়ে দেখো জল গরম বসিয়ে দিয়েছি, জল গরম খেয়ে হাঁটু হাঁটু করতে যাব বলে। বন্ধুরা দেখো, একটু কুয়াশা আসেনি, দেখো বাড়ি বাবা, সকালবেলায় বিশুদ্ধ বাতাস নেবো না ধুলো বাতাস নেবো, তাই বুঝে পাচ্ছি না। ভাগনা রস খাবো বলে এলাম, এই যে গাছগুলোই সব হাঁড়ি ঝোলানোই আছে, আর এই যে পেরে পেরে নিয়ে যাচ্ছে, এখন জাল দেবে, গুড় হবে। হাতগুলো পুরো বরফ হয়ে গেছে দেখো, আজকে কিন্তু কুয়াশা আসেনি, কিন্তু ঠান্ডাটা ব্যাপক আছে, কুয়াশা এলে ঠান্ডা থাকে না, হাতগুলো বরফ হয়ে গেছে। ওই বোতলটাই ওইটুকু না চুরি করে নিয়ে গেছে? ওখানেও বোতল দিয়েছে, আজকে রসের চা বানাবো, এই জন্য দৌড়ে দৌড়ে ছুটে ছুটে আসছি। যেগুলোই অল্প অল্প রস হচ্ছে সেগুলোই, এটাই এইটুকুনি রস। এটার এক হাঁড়ি হবে, দেখো কেমন করে গাছে উঠছে। কতটা হয়েছে দেখি, তো ভালোই হয়েছে নাই? হাড়িগুলোকে এরকম পুড়িয়ে পুড়িয়ে নিতে হয়। প্রতিদিন গুড় বিক্রি হয়ে যাচ্ছে? প্রতিদিন গুড় বিক্রি হয়ে যাচ্ছে? না, এই কদিন অল্প বিক্রি হয়েছে। 1 কেজি অর্ডার এসেছে বাপের বাড়ি থেকে। ও যে একদম যেন ভেজাল হয় না খাঁটি। খেজুর গুড় দিয়ে, খাঁটি খেজুর গুড় দিয়ে রুটি খেতে হেভি লাগে। ওই একবারে ছেঁকে নিচ্ছ, হাঁড়িগুলো কি করে নিয়ে যাবে? হাঁটতে অনেক দূর চলে এসেছি, এই দেখো পেঁয়াজের জমি। এবার হেঁটে হেঁটে বাড়ি ফেরার চিন্তা, অনেক দূর চলে এসেছি বলো, 1 মাইলের বেশি হয়ে যাবে না? অনেক দূর চলে এসেছি আজকে তো। কি সাবাস, ওখানে দেখো সূর্যটা কেমন গোল হয়ে উঠেছে, লাল রঙে। এখন ওই গাছগুলোই পারবে তো? চলো তুই দেখো কি সুন্দর সূর্য মামাটা উঠছে, দেখো যে এখানে একটা গাছ আছে ওইটাতেও এখন পারবে।
ছোট্ট গাছে পাড়া দেখলাম, আর এই গাছটা দেখছি বোতল দিয়েছে। ওই যে ওইদিকে একটা গাছ আছে, ওইটাই যাচ্ছে। আজ সকাল সকাল সূর্যটা উঠে পড়েছে, কি সুন্দর লাগছে সূর্য উদয়, তাই না? দেখো, হ্যাঁ কি সুন্দর। এইরকম ভাবে উঠতেও কত কষ্ট, পায়ে কিরম লাগে সকালবেলা ঠান্ডায়, এমনি পায়ে লাগে। লরিগুলোকে দেখে বিশাল ভয় লাগে। ডাবডি ভর্তি হচ্ছে না বলো? কোথায় গো? ওখানে, হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে একটা আছে আছে। এই গাছগুলো ছোট ছোট আছে, আবার এক একটা গাছ এত বড়। এইগুলো হচ্ছে বালির গাড়ি। আবার কত জল পড়ছে, ঠান্ডায় আগুন পোয়ানো হচ্ছে। আজকে ঠান্ডাটা ব্যাপক পড়েছে, হাত পা কনকন করছে। শশ মুরগিটা কি সুন্দর তো। কবে সাইকেল চেপেছে জানি নে, আজকে সাইকেল নিয়ে গেছে হাঁটতে, হাঁটতে গেছে সাইকেল নিয়ে, সাইকেলে চেপেছি, ভয় লাগছে বিশাল। মেয়ে সাড়ে সাতটা থেকে পড়ে আছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। হে ভগবান, এই অন্ধকারের মধ্যে তুই ঘোড়ার ডিম কি করছিস? আলো জ্বালা নেই, কিছু নেই, রকম করে পড়ছে। 6:40 বাজে, পড়তে যাবি তো? মুখ ধোয়া হয়ে গেছে, চ মুখটা ধুয়ে নিয়ে গেছ। আমাদের এইখানে ওই যে ওই খেজুর গাছটা কেটেছে, ওটার রস হবে বললে দুদিন পর, তখন দেবে। কালকে ছাদে আসাও হয়নি, গাছে জলও দেওয়া হয়নি। এই দেখো, এটা চুটকি গাঁদা, এটা চুটকি গাঁদা হয়েছে। ওরে সাবাস বন্ধুরা, আমার বাগানে গোলাপ ফুল ফুটেছে। এই দেখো কুড়ি, ভেবেছিলাম গাছটা হয়তো মরিয়ে যাবে, গাছের পাতাগুলো একদম ঝরে গিয়েছিল। এই দেখো একটা সুন্দর গোলাপ ফুল ফুটেছে, আর এই দেখো থাবাও কতগুলো ফুটেছে। হাত পা গুলো কন কন করছে, কিন্তু হেঁটে এসে পুরো গরম ধরে গেল একবারে শরীর, এত গরম ধরে গেল, কিন্তু হাত পা গুলো ঠান্ডায় কন 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 করছে। সকালবেলা চা বানানো হয়ে গেছে, আগে এক কাপ চা খাই, খেয়ে তারপর কাজকর্মে হাত ধোবো। শরীর মানে হাতগুলো বলছি না পুরো ঠান্ডা, কতবার যে তোমাদেরকে বললাম কাল পচে যাবে তোমাদের, শুনে শুনে হাত পা ঠান্ডা বরফের মতন হয়ে গেছে। কয়গো চা খেয়ে যাও, চা হয়ে গেছে। কত মশাইকে ডাকি, ও ফাঁকা পেনে আছে। দেখতে দেখতে দেখো 7:45 বেজে গেল, 8:15 বাকি আছে। মেয়েকে টিউশন পাঠিয়ে দিলাম, দিয়ে এবার এই ঘরের যাবতীয় গুছাবো, আর শুয়ে থাকা বলে কিছু গুছাতে পারি না, এবার গুছাবো। গুছিয়ে আমাকে এবার আনতে যেতে হবে, কত মশাই দিয়ে এলো মেয়েকে টিউশন, আনতে গেলে আমাকেই আনতে যেতে হবে। আমি চলো কাজকর্ম করে নিই। আর জানো, এই সকালবেলা করে হাঁটতে হাঁটতে যাচ্ছি না, হাঁটি হাঁটি করতে, তো এসে দিয়ে না শরীরটা ভীষণ হালকা ফুলকা লাগছে, খুব ভালো লাগছে। কিন্তু কি বলতো, একটু ঠান্ডা লাগছে ঠিকই, হাত পা গুলো ঠান্ডা লাগছে, কিন্তু মানে শরীরটার পক্ষে না ভীষণ ভালো লাগছে। তখন গাড়া করে উঠছি না, একটু থাক শীতকাল লেপের ভেতর ঢুকে থাকি, মানে কি বলবো, এখন খুব ভালো লাগছে হাঁটতে যেতে। তো তোমাদেরকে একটু দেখাতে পারছি কি সুন্দর পরিবেশ আর কি সুন্দর খেজুর রসগুলো, বলো দেখি, কিন্তু খেতে ইচ্ছা করছে। কিন্তু ওদের তো ব্যবসার জিনিস বলো, রোজ রোজ কি আর আমাকে দেবে? হ্যাঁ ও বিক্রি করে, রস বিক্রি করে, কিন্তু আমাদের একটু নিজেদের মধ্যে তো আমাদেরকে খেতেও দেয়, মাঝে মিশেলে এমনি ফ্রি দিয়ে খেতে দেয়, তাই পয়সা দিয়ে কেনার প্রয়োজন নেই। বললো এখানে গাছটা কেটেছি, যখন হবে মানে ডাব ঝোলাবে, মানে ডাবড়ি ওই যে কলসি ঝোলাবে, তখন আমাদেরকে দিয়ে যাবে, তখন খাবো। এই যে খাট গুছানো হলো, আর এখানে দেখো যত জামা কাপড় ছিল গুছিয়ে নিলাম, এখনো আলমারিতে তোলা হয়নি, গুছিয়ে নিয়ে আর এটা মেয়েকে আনতে যাবো বলে, পড়তে হবে বলে রেখে দিলাম। আর এখন ঘর মুছবো,
झाटपाट दिया हलो दिए घर मुछे नहीं देखते देखते देखो पौने नटा बेजे गल नटा बजते पंद्रह मिनट बाकी आलो चलो चटपट घर मुछे नहीं बसनगुलो मजलम इसे एबार उपुर कर दी गामलाटाई ने बापो शुद्ध भात फुटे बंद कर दी चले गलम ओके आनते एदिके उच्छे आलू काटछिलाम आज के तीन दिन धरे माछगुलो आछे एकटा कूपकात हो गेछे और तीनटे जान्त आछे एगुलो होच्छे शोल माछेर बाच्चा एगुलो आज रान्ना होबे एटा आगे दिने भाजा भुजी तेल छिलो एई तेलेर मध्येई उच्छेगुलोके नुन हलुद दिये भेजे नेब এখানে আদা সরষে কাঁচা লঙ্কা জিরে সব বাটা আছে উচ্ছেগুলোকে হালকা করে ভেজে নিয়েছি বেশি ভাজলে তো ভাজা হয়ে যাবে না এবার কড়াইতে তো তেল আছে ওটাই দিয়ে দেবো পাঁচ ফোড়ন আলুগুলো লবণ দিয়ে দিলাম হলুদ লবণ হলুদ দিয়ে ভাজার পর মশলা দিয়ে দিলাম ঝাল হবে কি না হবে একটু ঝাল ঝাল ভালো লাগে খেতে উচ্ছেগুলো কিন্তু এখন দেব না উচ্ছেগুলো ধরো একটু ভাজা ভাজা হয়ে গেছে তো এটা যখন হয়ে আসবে অল্প অল্প জল থাকবে তখন দিয়ে দেব এবার দেখো জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার উচ্ছেগুলো দিয়ে দেব আলু সিদ্ধই হয়ে গেছে দেখো অনেকদিন উচ্ছে আলু চচ্চড়ি খাওয়া হয়নি তবে খেয়েছি মনেই পড়ছে না তো এই দেখো হয়ে গেছে আমার উচ্ছে আলু চচ্চড়ি শুকনো শুকনো হয়ে গেছে এবার এটাকে একটু ভাজি ভাজি করে নিয়ে নামিয়ে নেব একটু শুকনো শুকনো করে ঠিক আছে এবার নামিয়ে নেব সকালে জল খাবারে ভাত বাড়ি সব ওরা ভাত খাবে দেখো সকালে জল খাবার এখানে আমি আলু সিদ্ধ মাখা নিয়ে নিয়েছি আর মুড়ি নিয়ে নিয়েছি আর এখানে মেয়েকে উচ্ছে আলু চচ্চড়ি আলু সিদ্ধ মাখা এইরকমই কর্তামশাই খাবে আর আগের দিনে এই যে চচ্চড়ি আমার অনেক তরকারি অনেকটা বেঁচে গেছে তো এটাও সকালেই খাওয়া হবে তো চলো সকালে জল খাবার খেয়ে নিন এখন বাজে একটা সাত আর আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বাসনও মাজা হয়ে গেছে গ্যাসও পরিষ্কার করা হয়ে গেছে দেখো গ্যাস পরিষ্কার করছি হয়েই গেছে তো এই দেখো আজ সকালে কিছুটা খাওয়া হয়েছে আর এই যে দুপুরের উচ্ছে আলু চচ্চড়ি আর এই যে মাছের ঝালটা মাছের ঝাল করেছি আদা রসুন পেঁয়াজ বেটে জিরে লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে মাছের ঝাল করেছি আর এখানে বিউলির ডাল হেভি লাগছে আচ্ছা খেয়ে দেখবি কতটা ভালো লাগে আর এর সঙ্গে একটু বেগুন ভাজা হলে নাই আমার জাস্ট জমে যেত কিন্তু কিছু করার নেই বেগুন নাই ঘরে সেই দিনখানে কিনে নিয়ে এসেছি একটা কানা বেইরে যে কালকে একটা বেগুনি করা হলো ওটা একটা বেগুনা করেছিল ওগুলো বিউলির ডাল করবো ভাবলে তখন তো তুই দাঁড়ালি না তোকে আনতে গেলাম হাত ফসকে যাচ্ছিল ভাই একটুখানি ইয়েটা ভাতটা ইয়ে করে দে খাল করে দে
বিউলির ডালে আদা, মৌরি, চন্দনী, মানে রাঁধুনি যেটাকে বলে, কেউ আবার রাঁধুনি বলে, কেউ চন্দনী বলে, বিভিন্ন নাম আছে। তাহলে চলো খাওয়া দাওয়া করে নি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, 3টে বাজতে চললো, তো চলো একটু ছাদ টেনে যাই রোদে। প্রচন্ড ঠান্ডা তো পড়েছেই, প্রচন্ড ঠান্ডা, সেই ভোরবেলা ওটা হয়েছে। আর এই সূর্যটা পুরো মুখের দিকে পড়েছে, ওই দিকে তো ক্যামেরাটা অন করলে দেখছি মুখটা দেখাই যাচ্ছে না, মানে তোমাদের সঙ্গে কথা বলবো সেটা দেখাই যাচ্ছে না। তো চুলটা ভিজে আছে ভালোই, একটু এখন ভালোই আছে, রোদটা ততক্ষণ থাকি ততক্ষণ আছে। আর অনেকগুলো জামাকাপড় আজকে কাচাকুচি করেছি দুপুরবেলা রান্নাবান্না করার পর, স্নানের আগে, স্নান করার আগে জামাকাপড়গুলো কেচে নিয়েছি বলে একটু দেরি হলো। তাহলে চলো বন্ধুরা, আজকে আমি এখানেই ব্লগ শেষ করছি, কারণ সকাল থেকে আজকে 5:30 থেকে শুরু করেছি, 5:30 থেকে দুপুর অবধি আমি কী কী করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় হাসি খুশিতে থেকো। তো চলো টাটা। আর ভালো লাগলে ব্লগটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, আর শেয়ার করে দেবে।